প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। গত ক্লাসে অনুশীলনী 5.2-এর 14 নম্বরের যে 6 নম্বর অঙ্কটা করিয়েছিলাম, সেটা আসলে আমি একটু ভুল করেছিলাম, যে আমি ভাগের স্থলে গুণ দিয়েছি। যাই হোক, যদি গুণ আকারে হয় তাহলে ওই উত্তরটাই ঠিক আছে, আর যদি ভাগ আমরা করি তাহলে ভাগের ক্ষেত্রে আসলে উত্তরটা কি হয় সেটা আমরা একটু দেখে। হ্যাঁ, ওই একই নিয়ম, প্রথমে সূত্রে ফেলি এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এখানে উপরে তো সূত্রে ফেলা যায় না, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমরা এইভাবেই ভাঙিলাম। এখন জাস্ট ভাগকে গুণ চিহ্ন দিয়ে উল্টাই দিব, আর কিছুই না। আমরা করি, দেখো, এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি ভাগকে গুণ করি উল্টা দিই, উপরে কী হবে, এ প্লাস বি এ মাইনাস বি, আর নিচে আসছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো উপর নিচে কাটা, এই যে এটা এটা কাটা, দেখো স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানেও তাই কাটলাম, এ মাইনাস বি এ মাইনাস বি কাটা, তাহলে থাকছে কি, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, মানে এ প্লাস বি হোল স্কোয়ার, দুইটা তাই হোল স্কোয়ার। ঠিক আছে, ওকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভাগ আর সরলের নিয়মের অঙ্কগুলো বুঝেছ। সেইটার উপর ভিত্তি করে 15 নম্বরের যে সরলগুলো আছে এগুলো একই সহজ, আমি তোমাদের দু একটা করে দেখাই, বাকিগুলো তোমরা নিজেরাই পারবে। ঠিক আছে, আচ্ছা দেখো শেখাতে বন্ধুরা, 15-র গ, সি বাই এ প্লাস বি, নিয়মটা কি? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, দেখো দুইটা ব্রেকেট আছে আর মাঝখানে কোনো চিহ্ন নাই, যদি চিহ্ন না থাকে তাহলে তোমাদের বুঝে নিতে হবে এখানে এই দুইটা ব্রেকেটের অংশ গুণ আকারে আছে। হ্যাঁ, আগে আমরা ব্রেকেটের ভেতরে, সরলের নিয়ম হচ্ছে ব্রেকেটের ভেতরে কাজগুলো করা, তাহলে আমরা সেটাই করি। আগে এইটা লসাগু করি, সেটা লসাগু কি, দেখো একের নিচে তো কোনো চিহ্নই নাই, তাহলে শুধু কি আছে, এ প্লাস বি, আমরা এ প্লাস বি নিচ্ছি। ঠিক আছে, তাহলে এ প্লাস বি এর সাথে 1 গুণ করলে এ প্লাস বি হয় মাইনাস এ প্লাস বি, এ প্লাস বি মিলে গেল, থাকছে কি সি। আবার এখানে দেখো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি, তাহলে এই দুইটা গুণফল করি, এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি মাইনাস সি, আমরা লসাগু করলাম, এখন এ প্লাস বি এ প্লাস বি মিলে গেল, থাকছে কি থাকছে কি, এই অংশটুকে এ প্লাস বি মাইনাস সি, এটার সাথে এ গুণ করে দিই, গুণ করলে এ প্লাস বি মাইনাস সি হয় মাইনাস এ, এই অংশ এই অংশ মিলে যায়, থাকছে কি এ প্লাস বি প্লাস সি, এর সাথে এ গুণ করে দিই। গুণ করি এ প্লাস বি মাইনাস সি, নিচে যা আছে থাকলো। আর এখানে এখন আমরা যে কাজটা করব, গুণ চিহ্ন দিয়ে এর সাথে এটার ভিতরে গুণ করলাম, এর সাথে এটার ভিতরে গুণ করে দিই, তাহলে এ গুণ এ কি হয়, এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস সি এ মাইনাস এ গুণ এ স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস থাকার কারণে চিহ্নের পরিবর্তন হবে এ বি মাইনাসে প্লাসে মাইনাস সি এ, তাহলে প্লাস এ বি মাইনাস এ বি কাটা প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা। ঠিক আছে, এ
plus b minus c a plus b good minus c a তাহলে কি হবে minus 2c a plus b plus c a plus b minus c ঠিক আছে এখন দেখো উপরে এখন কাটাকাটি যায় কিনা একটু দেখি a plus b minus c এটা এটা কাটা তাহলে কি থাকছে শুধু উপরে minus 2c a নিচে কি থাকলো a plus b আর নিচে a plus b plus c এটাই হলো কি আনসার ঠিক আছে এইভাবে আসলে সরল করতে হয় পুনের গ বুঝেছ এইবার আমি ঝ নম্বরটা করছি তোমরা দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার নিচে 2ab মাইনাস 1 ভাগ a কিউব মাইনাস b কিউব a মাইনাস b মাইনাস 3ab ঠিক একই নিয়ম শিখাতে বন্ধুরা ব্র্যাকেটের ভিতরে কাজ করব আগে এই অংশে লসাগু করব তারপর এই অংশে লসাগু করব তো লসাগু করলে কি হয় 2ab হয় 2ab 2ab মিলে গেল থাকছে কি a প্লাস a স্কয়ার b স্কয়ার মাইনাস দেখো 2ab এর সাথে 1 গুণ করলে কি হয় 2ab ভাগ a মাইনাস b a মাইনাস b a মাইনাস b মিলে গেল থাকছে কি a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab এর সাথে a মাইনাস b গুণ করি 3ab into a minus b যেহেতু ভিতরে ফার্স্ট ব্রেকেট দিয়েছে তাই বাইরে সেকেন্ড ব্রেকেট দিলাম এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো উপরেটা কিন্তু সূত্রে পড়ে যাচ্ছে a স্কয়ার মাইনাস 3ab প্লাস b স্কয়ার সূত্র কি বলতো a মাইনাস b হোল স্কয়ার তাই না নিচে কি হলো a টু ab ভাগ a মাইনাস b a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি এটা কোন সূত্র মনে পড়ে তোমাদের সূত্রটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউবের সূত্র এখন আমরা সূত্রে ফেললাম মিডল টার্মও করলাম এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে ভাগকে গুণ করে উল্টাই দেওয়া তাই না উপরে এ মাইনাস বি নিচে এ মাইনাস বি হোল কিউব জাস্ট উল্টাই দিলাম দেখো শিক্ষার্থী বন্ধুরা কাটাকাটি করে উপরে দুইটা আর নিচে তিনটা কাটলে কয়টা থাকবে একটা তাই না তিনটা থেকে দুইটা গেলে থাকবে কয়টা একটা আবার খেয়াল করো উপরেও এ বি নিচেও কিন্তু কি এ বি কাটা তাহলে আর কিছু থাকলো না উপরে যদি কিছু না থাকে আমরা মনে মনে কি ধরতে পারি ওয়ান তাই না তাহলে উপরে ওয়ান নিচে কি টু এ বি বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা এটা হলো বরিকের জ নম্বর এইভাবে পনেরোর বাকি নিয়মগুলো একই তোমরা বাসায় নিজেরা করার চেষ্টা করবে এবার ষোলোর যে সরলগুলো আছে তার থেকে দুই একটা তোমাদের দেখিয়ে দিই তোমরা নিজেরা করার চেষ্টা করো ঠিক আছে
Solo. Solo, Kokuri, Deco. X square plus 2x minus 15. DTKS x square plus 6 minus 12. Bhas x square minus 25. X square minus 6 minus 20. Gun x minus 2. X square minus 5x plus 6. তাহলে উপরটাকে মিডল টার্ম করি 15 3 15 কে কিভাবে ভাঙানো যায় 3 5 15 5 থেকে 3 গেলে 2 হয় তাই না তাহলে কিভাবে লিখবো মাঝখানে এটাকে x স্কয়ার 5x minus 3x minus 15 আর নিচেটাকে ভাঙা x স্কয়ার 12 কে ভাঙায় 3 4 12 মানে 4x minus 3x minus 12 ভাগ উপরেটা ভাঙা x স্কয়ার 25 5 স্কয়ার x স্কয়ার 20 4 5 20 তাহলে মাইনাস কি 5x plus 4x minus কি 20 এখানে মাইনাস কেন হলো বলতে পারবে 5x এর আগে কারণ দেখো এখানে মাঝখানে মাইনাস তাই এখানে বড়টার আগেও মাইনাস চিহ্ন হয় এখানে খেয়াল করো প্লাস আছে তাই এখানে বড় কে 4 3 থেকে 4 বড় এখানে প্লাস হয়েছে ঠিক আছে তার মানে আমরা খেয়াল করব যে মাঝখানে যে চিহ্ন বড়টার আগে আমরা কি সেই চিহ্ন দিব সেইভাবে আমরা হিসাব নিকাশ করব হ্যাঁ গুণ x মাইনাস 2 এটাও মিডল টার্ম করি x স্কয়ার 6 3 2 গুণ 6 মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 সমান সমান ভাঙাই x দুটো থেকে x কমন নেই x হলো x প্লাস 5 মাইনাস 3 কমন নেই তাহলে x প্লাস কি হয় 5 মাইনাস 3x প্লাস এ মাইনাস এ মাইনাস 3 5 15 আবার এখান থেকে এই দুইটা থেকে কি কমন নেব x তাহলে একটা x আসলো এই যে x কমন নিল 4 মাইনাস 3 মাইনাস 12 তাহলে মাইনাস 3 কমন নেই তাহলে x প্লাস 4 ভাগ a স্কয়ার প্লাস মাইনাস b স্কয়ার সূত্র x প্লাস 5 x মাইনাস 5 তাহলে এই দুইটা থেকে x কমন নেই x minus 5 in the only 4 x minus 5 x minus 2 the like in the key common that say x x minus 3 minus 2 common a x minus 3 the like data the character x plus 5 that's a key x minus 3 এই দুইটা থেকে একটা x plus 4 থাকলো কি x minus 3 x plus 5 এই দুইটা থেকে একটা x minus 3 common now তাহলে থাকবে কি x minus 2 ঠিক আছে এখন আগে সরল ক্ষেত্রে কিসের কাজ ভাগের কাজ তাই না তাহলে আমরা কি করব মনে আছে তো সরলের ক্ষেত্রে আগে কার কার কাজ ফার্স্ট ব্র্যাকেট তারপর ভাগ গুণ যোগ বিয়োগ তাহলে এই ভাগটাকে গুণ করে আমরা উল্টা দিই x প্লাস 5 x মাইনাস 3 x plus 4 x minus 3 এই যে গুণ চিহ্ন দিলাম উল্টাই দিচ্ছি x minus 5
x plus 4. Write down x plus 5, x minus 5. X minus 2, x minus 3, over x minus 2. এবার আমরা কি করব কাটাকাটি করে দেখো উপরে x minus 3 নিচে x minus 3 উপরে x minus 5 নিচে x minus 5 এখানে দেখো x minus 2 x minus 2 কাটা আর কি কাটা যায় হ্যাঁ দেখো উপরে x plus 5 নিচে x plus 5 আবার দেখো এই পাশে x plus 5 নিচে দেখো x plus 5 তাহলে উপরে কি আর কিছু থাকছে না কিছু না থাকলে আমরা মনে মনে 1 ধরবো আর নিচে এখানে কি থাকছে x minus 3 ঠিক আছে এখানে উপরে একটা 1 ধরতে পারো এই এইটাই হলো কি আনসার শিক্ষার্থী বন্ধুরা তোমরা তুলে নাও তুলে নিয়েছে নিশ্চয় ওকে ষোলোর খ আমি এখন ষোলো খ করব এক্স বাই এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স বাই প্লাস ওয়াই যোগ এটা হলো একটা অঙ্ক তো ওই একই নিয়ম আসলে আমরা কি করব প্রত্যেকটা ব্রেকেটের ভিতরে যে ভগ্নাংশগুলো আছে সেগুলো লসাগু করব লসাগু করে যোগ অথবা বিয়োগ করব ঠিক আছে তো করো এখানে লসাগু কি হবে এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই এটা এটা মিলে গেল থাকছে এটা এটার সাথে এক্স গুণ করি এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স এটা এটা মিলে গেলে থাকছে হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই ভাগ এই দুটা এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই এটা এটা মিলে গেলে থাকছে কি এক্স প্লাস ওয়াইয়ের সাথে ওয়াই গুণ করে দিই মাইনাস এক্স প্লাস ওয়াই মিলে গেল এক্স মাইনাস ওয়াইয়ের সাথে ওয়াই গুণ করি প্লাস চিহ্ন এটাও তাই এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই এটার সাথে এটার গুণ হবে গুণ হলে হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই গুণ করো ভাগ এটাও তাই করো লসাগু করো এটা হয় এক্স মাইনাস ওয়াই এক্স ওয়াই মাইনাস ওয়াই মিলে গেল এক্স প্লাস ওয়াই আর এই যে এক্স প্লাস ওয়াই তাহলে দুইটা গুণ করলে হোল স্কোয়ার
আবার x প্লাস হয় x প্লাস হয় মিলে যায় x মাইনাস হয় এটার সাথে গুণ করলে x মাইনাস y হোল স্কয়ার। শিখাতে বন্ধুরা দেখো গুণ হয়, গুণ করো x এর সাথে ভিতরের প্রত্যেকটা টার্ম, x গুণ x x স্কয়ার প্লাস x y, x গুণ x x স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস x এর সাথে y গুণ করব। আর নিচে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র পড়ে তাই না, তাহলে কি হয় x স্কয়ার মাইনাস y স্কয়ার ভাগ, এটাও তাই x এর সাথে y গুণ করো x y প্লাস y গুণ y y স্কয়ার মাইনাস দিয়ে গুণ করি x y মাইনাসে মাইনাসে প্লাস y স্কয়ার, এটাও তাই সূত্রে পড়ে a মাইনাস b ইন্টু a প্লাস b x স্কয়ার মাইনাস y স্কয়ার। নিচেরটা সূত্র পরে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার, এটা সূত্র কি তোমরা জানো কি? সূত্র হচ্ছে টু ইন্টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, ঠিক আছে, ভাগ এইটার কি সূত্র পরে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার, এটা সূত্র করবে ফোর এক্স ওয়াই। আর নিচে কি সূত্র পড়ে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। বাস এখন আমরা দেখো ভেতরে প্রত্যেকটা অংশে সরল করলাম, এখন সরল করে এই ভাগ চিহ্নগুলো তুলে দিয়ে গুণ চিহ্ন দিব শুধু, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে প্লাস এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার কাটা, তাহলে কি থাকবে এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই, তাহলে কি হয় টু এক্স ওয়াই। আর এখানে নিচে কি হচ্ছে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, ভাগকে গুণ করো উল্টায় দাও এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, দেখো এখানে কাটা যায় এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই, এখানে ওয়াই স্কয়ার তাহলে কয়টা ওয়াই স্কয়ার টু ওয়াই স্কয়ার প্লাস টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, ভাগকে গুণ করলাম উল্টাই দিলাম এক্স স্কয়ার মাইনাস, তাহলে আমরা ভাগকে কি করলাম গুণ করে তুলে দিলাম। দেখো এখানে কাটাকাটি করি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, এখানেও তাই কাটলাম, আর এখানেও দেখো এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, এখানেও তাই এই দুইটা কাটলাম। আর কিছু কাটা যায় এখানে দেখো টু আর ফোর দুই দুগুণা চার কাটা যায়। একটা জিনিস বুঝাই দেয় শিক্ষার্থী বন্ধুরা, মাঝখানে কিন্তু প্লাস, তাই এই পাশের উপরের সংখ্যার সাথে কিন্তু এই প্লাসের পরের অংশে কাটাকাটি যাবে না, যেত যদি এখানে গুণ চিহ্ন থাকতো। তার মানে যদি যেহেতু প্লাস আছে তাই এই দুইটা ভগ্নাংশের মধ্যে কাটতে হবে, আবার এই প্লাসের পর এই দুইটা ভগ্নাংশের মধ্যে কাটতে হবে। আগে যেমন এইটার সাথে আমরা চাইলে এইটাও কাটতে পারছি এইটাও কাটতে পারছি, কেন পারছি কারণ মাঝখানে প্রত্যেকটাই ছিল কি গুণ চিহ্ন, কিন্তু এখানে প্লাস থাকাতে আমরা শুধু এই দুইটার অংশ আর এই দুইটার অংশে আলাদা আলাদা কাটাকাটি করতে পারবো, ইচ্ছা মতো কাটতে পারবো না কিন্তু, ঠিক আছে। এই জিনিসটা তোমাদের নলেজে থাকতে হবে। টু টু কাটা, দেখো ওয়াই একটা এখানে দুইটা, তাহলে কাটা গেলে একটা ওয়াই থাকছে, ঠিক আছে। আর কি কাটা যায় না, আর কিছু কাটা যায় না, তাহলে উপরে যাবে এক্স আর নিচে হচ্ছে ওয়াই, আর উপরে কি থাকলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর নিচে থাকছে টু এক্স ওয়াই। এখন আমরা কি করব লসাগু করব, লসাগু করলে কি হয় ওয়াই, দেখো এখানে টু এক্স, টু এক্স নিলাম দুইটা ওয়াই থেকে একটা ওয়াই নিচ্ছে, ঠিক আছে। তাহলে টু এক্স এখন খেয়াল করো দেখো একটা ওয়াই মিলে গেল, অবশিষ্ট থাকলো কি টু এক্স, টু এক্স এর সাথে এ এক্স আমরা কি করে দেবো গুণ করব। আবার এই যে প্লাস দেখো টু এক্স ওয়াই, টু এক্স ওয়াই মিলে যাচ্ছে, থাকছে কি উপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন ক্যালকুলেশন করো টু এক্স গুণ এক্স এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নিচে টু এক্স ওয়াই,
তাহলে সমান সমান কি হয় 2x স্কয়ার প্লাস x স্কয়ার মানে কয়টা হয় তিনটা হয় তাই না আর এই যে y স্কয়ার নিচে থাকছে 2xy এইটাই হচ্ছে উত্তর ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি বুঝতে পারছো অঙ্কটা তো শিক্ষার্থী বন্ধুরা ঠিক এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে ভালো করে খেয়াল রাখবে যদি প্লাস অথবা মাইনাস চিহ্ন থাকে তাহলে কিন্তু এই পাশের ভগ্নাংশের সাথে প্লাসের বা মাইনাসের পরের ভগ্নাংশের কিন্তু উপর কোনা কোণে কাটাকাটি যাবে না ঠিক আছে এটা তোমাদের নলেজে থাকতে হবে তাহলে এই অঙ্কটা তোমরা তুলে নাও এখন তুলেছো শিক্ষার্থী বন্ধুরা তো ঠিক আছে আমি তোমাদের আর একটা দেখাচ্ছি সেটা হচ্ছে ঘ নাম্বার অঙ্কটা তোমরা দেখো ঘ নাম্বার অঙ্কটা a to the power 4 minus b to the power 4 a square plus b square minus 2ab over a cube minus b cube ভাগ a plus b a square plus a b plus b square ঠিক আছে তাহলে এখানে তিনটা ভগ্নাংশ দেওয়া আছে ঠিক আগের মতো আমরা প্রত্যেকটা রাশিকে মিডল টার্ম অথবা সূত্রে ফেলার চেষ্টা করব তারপরে আমরা কাটাকাটি করার চেষ্টা করব যেমন a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 আমার কাজ থাকবে দুইটা পদ মাঝখানে মাইনাস চিহ্ন এটাকে এ স্কয়ার ভাঙ্গা ফেলা চার দুই দুগুণা চার এটাকে ভাঙ্গা বি স্কয়ার হোল স্কয়ার এ স্কয়ার প্লাস এ বি এ স্কয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এটা কোন সূত্রে পড়ে এ মাইনাস বি হোল স্কয়ার গুণ এইটা কোন সূত্রে পড়ে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস ফোর এ বি তোমরা যে মনে করতে পারছো সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ মাইনাস বি এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার ভাগ এ প্লাস বি নিচেরটাকে তো আসলে ভাঙানো যাবেও না যেমন আছে তেমন থাক ঠিক আছে সূত্রের ভাঙায় তাহলে কি হয় এ স্কয়ার প্লাস বি স্কয়ার এখানে কি হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আর নিচে কি হয় এ মাইনাস বি হোল স্কয়ার গুণ এটাকে ভাঙায় এ মাইনাস বি হোল স্কয়ার নিচেটাকে এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার আর এটা তো ভাগ ভাগকে গুণ করে আমরা কি করব কারণ ভাগ থাকলে সেটাকে কি করতে হয় গুণ করে উল্টা দিতে হয় তাহলে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার নিচে এ প্লাস বি তাহলে আমরা কাটাকাটি করি একটু দেখো এ মাইনাস বি হোল স্কয়ার এ মাইনাস বি হোল স্কয়ার কাটা তারপর এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার উপর নিচে মিলে যাচ্ছে কাটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর নিচে তো দেখো কিছুই নাই যেহেতু কেটে ফেলেছি
তাই এখানে আর কিছু দেওয়ার দরকার নেই। গোল উপরে দেখো কিছুই নাই, তাহলে আমরা উপরে ওয়ান ধরতে পারি। নিচে কি আছে? এ মাইনাস বি গুণ, এখানে দেখো উপরে কিছু নাই, তাহলে ওয়ান ধরো, তাহলে ওয়ান, নিচে কি থাকছে? এ প্লাস বি। দেখো আর কাটা যায় কি না? হ্যাঁ, এই যে এ প্লাস বি, এ প্লাস বি কাটা, এ মাইনাস বি, এ মাইনাস বি কাটা, তাহলে কি থাকছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ কিভাবে 16-এর ঘ করতে হয়? প্রত্যেকটা যদি সূত্রে যায় সূত্রে ফেলবো, বা যদি মিডল টার্ম যায় আমরা সেগুলো মিডল টার্ম করার চেষ্টা করব, পরে ভাগ থাকলে গুণ করে সেটাকে উল্টায় দিব, তারপরে প্রয়োজনে উপর নিচে কাটাকাটি করব। যখন আর কাটাকাটি যাবে না, উপরে উপরে যা আছে গুণ করে লিখবো, আর নিচে নিচে যা আছে গুণ করে লিখবো। এইটাই আসলে সরলে অ্যাকুরেট নিয়ম, ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা এই নিয়মে বাকি যে সরলগুলো আছে সেগুলো করার চেষ্টা করবে। এখানে দেখো 17, 18, 19, 20 তিনটা সৃজনশীল আছে, এগুলো আমি যে নিয়মগুলো করিয়েছি ওই একই নিয়ম, জাস্ট আমি তোমাদের একটু মুখে বুঝাই দেই, তোমরা নিজেরাই বাসায় করতে পারবে। 17 নম্বর দেখো, এখানে তিনটা বীজগণিতীয় রাশি মানে ভগ্নাংশ দেওয়া আছে। ক, প্রথম রাশিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। আমি তোমাদের শিখিয়েছি কিভাবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয়, তাই না? ওই উপর নিচে মিডল টার্ম করবে, মিডল টার্ম করে উপর নিচে কাটাকাটি করে সর্বশেষে যে উত্তরটা আসবে সেটা আসলে লঘিষ্ঠ করা। আর খ, দেখাও যে রাশি তিনটির গুণফল এত, তার মানে কিছুক্ষণ আগে দেখিয়েছি কিভাবে গুণ করতে হয়। প্রত্যেকটা রাশিকে মিডল টার্ম করবে, তারপর উপর নিচে অথবা কোনাকোনি কাটাকাটি করে সর্বশেষে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ করলে দেখবে এরকম উত্তর চলে আসছে, ঠিক আছে? গ, প্রথম রাশিকে, এই যে এখানে একটা রাশি দেওয়া আছে, এত দ্বারা ভাগ করো। ভাগ করে যেই উত্তরটা পাবা ওই ভাগফলের সাথে আবার এ স্কোয়ার ভাগ এ মাইনাস বি, সরি, এ প্লাস বি যোগ করো, ঠিক আছে? 17-এর গটা একটু কঠিন, আমি করে দিচ্ছি, তোমরা দেখো, ঠিক আছে? তাহলে প্রথম রাশি কি দেওয়া আছে? আগে লিখো এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4, নিচে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাকে এই এই রাশি দ্বারা ভাগ, তার মানে কি করব? একটা ভাগ চিহ্ন দিব, তারপর লিখবো এ কিউব প্লাস এ স্কোয়ার বি এ বি স্কোয়ার বি কিউব, নিচে কি আছে? এ প্লাস বি হোল স্কোয়ার 4ab ভাগ করলাম, তারপর ভাগফলের সাথে কত যোগ করব? যোগ বলেছে, তাই না? তাহলে এটা যোগ করে দিই এ স্কোয়ার এ মাইনাস বি। এটা সহজ, আসলে কঠিন নয়। এ টু দি পাওয়ার 4 ঠিক ওই আগের নিয়মে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো সাজায়। আর নিচেটা কি সূত্রে যায়? এ মাইনাস বি হোল স্কোয়ার ভাগ, এই এটা কোন সূত্রে যায়? এ প্লাস বি হোল কিউবের সূত্রে, নিচেরটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার এ প্লাস বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর নিচে কি থাকছে? এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা ভাগটাকে গুণ করে এবার উল্টাই দিই। দেখো কোনাকুটি কাটাকাটি যায়,
তাহলে কি হয়, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। আর নিচে কি থাকছে, এটাকে একবারই গুণ করে লিখে দিলাম, এ প্লাস বি হোল কিউব। আর এর পাশে কি থাকছে, এ স্কয়ার এ প্লাস বি। তাহলে এ প্লাস বি উপরে একটা আর নিচে হলো তিনটা, কাটাকাটি গেলে কয়টা থাকবে, দুইটা, তাই না? এ স্কয়ার প্লাস বি স্কয়ার এ মাইনাস বি, আর নিচে কি থাকছে, এ প্লাস বি হোল স্কয়ার, এ স্কয়ার এ প্লাস বি। এখন লসাগু করো, এখানে দুইটা এখানে একটা, লসাগু করলে আমরা বেশিটা যেটা সেটা নিব, তাই না? তাহলে বেশি কোনটা, দুইটা, তাহলে দুইটা নেই। এখন এইটা এটা মিলে যায়, দেখছো, তাহলে উপরে যা ছিল তাই হবে। আচ্ছা, এখানে দুইটা এখানে একটা, যদি ভাগ দাও দুইটা থেকে একটা চলে গেলে একটা থাকবে, ওই একটার সাথে উপরেরটা গুণ করে দিচ্ছি। তাহলে এ স্কয়ারের সাথে ভেতর দুইটা গুণ করো, এ স্কয়ার গুণ এ, তাহলে কি হয়, এ কিউব মাইনাস এ স্কয়ারের সাথে বি গুণ করো, তাহলে এ স্কয়ার বি প্লাস বি স্কয়ারের সাথে এ গুণ করি প্লাস এ বি স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, বি স্কয়ার গুণ বি, তাহলে বি কিউব প্লাস এ স্কয়ারের সাথে ভেতর দুইটা গুণ, এ স্কয়ার গুণ এ, এ কিউব প্লাস এ স্কয়ার গুণ বি, এ স্কয়ার বি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো কাটাকাটি যায় কিনা, এইটা এটা কাটা, এ কিউব কয়টা দেখো, একটা দুইটা, তাহলে টু এ কিউব মাইনাস বি কিউব প্লাস এ বি স্কয়ার। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এটাই হবে কি উত্তর। আচ্ছা, তোমরা তুলে নাও শিক্ষার্থী বন্ধুরা, আগে এই অংশটুকু তুলবে, পরে এই দুই লাইনটা তুলবে। আচ্ছা, 18, 19, 20 বুঝাই দিই, সেটা হচ্ছে যে এ সমান একটা রাশি দেওয়া আছে, বি সমান আর একটা, সি সমান আর একটা, এরকম তিনটা রাশি দেওয়া আছে, ক এক্স বাই ওয়াই এবং এক্স প্লাস ওয়াই বাই ওয়াই এর বিয়োগ। তাহলে দুইটা রাশির মধ্যে কিভাবে বিয়োগ করতে হয়, এই দুইটা ভগ্নাংশ লিখে মাঝখানে বিয়োগ দিয়ে লসাগু করে পারবে না? আশা করি পারবে। খ, 1/b প্লাস 1/c কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তাহলে বি আর সি এর মান জাস্ট বসায় দিবা, আগে এই রাশিটুকু তুলবে, তুলে বি আর সি এর মান বসায় দাও, বসায় দিয়ে মিডল টার্ম করবে, আমি শিখিয়েছিলাম, তারপর লসাগু করে তারপরে ফাইনালি যোগ করবে, ঠিক আছে? যোগ করে যদি উপরে লব আবার মিডল টার্ম বা সূত্রে যায় তা ফেলবে, তারপর উপরে নিচে যদি কাটাকাটি যায় সেটা করবে, ঠিক আছে? গ, 1/a কমা 1/b কমা 1/c কে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে এখানে 1/a এর জায়গায় এ বি সি মান বসায় দিয়ে তারপর কিভাবে সাধারণ হর মানে একই রকম হরে পরিণত করতে হয় সেটা আমি শিখিয়েছি, তোমরা সেভাবে করার চেষ্টা করবে, ঠিক আছে? 19, দেখো এ বি সি তিনটা বীজগণিতীয় রাশি দিয়ে দিয়েছে যোগফল, তার মানে যোগফল ক কীভাবে করতে হয় তোমরা জানো, সরল করো, 1/a ইন্টু এক্স মাইনাস 2/b প্লাস 6x/c, এখানে জাস্ট এ বি সি এর মান বসায় দিয়ে
তারপর আগে গুণের কাজটা করবা, কারণ সরলের নিয়মটা কি, আগে গুণের কাজ করা, তারপর যে উত্তরটা পাবে গুণফল তার সাথে এই যে পাশে যে ভগ্নাংশ সেটা যোগ করা। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার উনিশের গ, উনিশের গ ঠিক তাই, লেফট হ্যান্ড সাইডে এ বি সি এর মান বসায় সরল করবে, সরল করলে দেখবা উপর নিচে কাটাকাটি চলে যে জাস্ট উত্তর থাকবে এক। এইবার 20 নম্বরটা দেখো, এ বি সি তিনটা হলো বীজগণিতীয় রাশি দেওয়া আছে। ক, এ কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। হ্যাঁ, আমি লঘিষ্ঠ আকারে প্রকাশ করা শিখিয়েছি। এর লব ও হরকে মিডল টার্ম করবে, তারপর উপর নিচে কাটাকাটি করে যে উত্তর আসবে সেটাই কি, লঘিষ্ঠ আকারে প্রকাশ করা। খ, এ প্লাস বি বের করো। তাহলে এ আর বি এর মান বসাও, বসায় প্রত্যেকটা লব আর হরের মিডল টার্ম করবে, তারপর কি লসাঘু করবে, লসাঘু করে তারপর গুণ প্রয়োজনে লবের উপরে যে লব সে যেই অংশটুকু ওখানে গুণ করে যোগ বিয়োগ করে যা আসবে সেটাই হলো উত্তর। গ, দেখাও যে বি গুণ সি ভাগ এস স্কোয়ার মাইনাস 9 ভাগ এক্স মাইনাস 1। বি আর সি এর মান বসাও, বি কে মিডল টার্ম আর সি কে মিডল টার্ম করে তারপরে ভাগ যে চিহ্ন এটাকে গুণ করে উল্টায় দিয়ে বাস জাস্ট সরল করো, সরল করলে দেখবা যে ফাইনালি উত্তর আসবে 1/(x-3)। আসলে আমি যেভাবে সরল করা, যোগ করা, গুণ করা, বিয়োগ করা, ভাগ করা শিখিয়েছি, ওই নিয়মগুলো যদি তোমরা ভালো করে বুঝে থাকো তাহলে আশা করি এই সৃজনশীলগুলো তোমরা নিজেরাই করতে পারবে। ঠিক আছে, তোমরা বাসায় অবশ্যই চেষ্টা করবে। আর বাকি যে অঙ্কগুলো আমি করে দিতে পারলাম না, কারণ সময় স্বল্পতার কারণে সব করা এখন আর সম্ভব নয়, তোমরা নিজেরাই বাকিটা নিজেরাই করার চেষ্টা করো। সময় একবারেই মানে চলে এসছে আর মোটেও হাতে সময় নেই, অযথা সময় নষ্ট করবে না, বাসায় প্রচুর অঙ্ক করো, বারবার প্র্যাকটিস করো। ইনশাল্লাহ আশা করি তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। আমার দোয়া থাকলো তোমাদের জন্য, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভ কামনা করি। আল্লাহ হাফেজ।